বর্তমান মুসলমানদের যে অবস্থা মুসলমানেরা যদি समस्त বিশ্বের মুসলমানেরা যদি বাতিল শক্তির নির্যাতন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের দুটি নীতি অবলম্বন করা লাগবে কয়টা 2টা গাজওয়াতুল হিন্দ এটা ইমাম মিহাজির আসার পরে সপ্তম বছর পরে এটা সংগঠিত হবে এই মুহূর্তে যদি পাকিস্তান আর যদি ভারত যদি যুদ্ধ লেগেই যায় তাহলে এটা কিন্তু গাজোয়াতুল হিন্দ যুদ্ধ না কারণ রাসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেটা এখনো দেরি আছে কারণ ইমাম মেহেদি তো আসে নাই ঠিক কিনা সুতরাং এই যুদ্ধকে আমরা গাজোয়াতুল হিন্দ বলতে পারি না কিন্তু এই মুহূর্তে যদি যুদ্ধ লেগে যায় আপনারা কি ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে কথা বলেন না কে হ্যাঁ ভাইয়া আপনারা তো বলতেছেন পাকিস্তানের পক্ষে কিন্তু বাংলাদেশে যারা দায়িত্ব আছে তারা তো বলছে যে আমরা আছি ভারতের পক্ষে কথা বলেন না কে এই অবস্থাও আলোচনা করছি একটু পরে এসেছি সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই বিশ্বের মুসলমানদেরকে যদি আমরা সমস্ত বাতিল শক্তির নির্যাতন থেকে বাঁচাইতে চাই নীতি কয়টা অবলম্বন করা লাগবে জোরে বলেন দুইটা নীতি প্রথম নাম্বার নীতি সম্পর্কে আলোচনা করতে চাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলেন নাকি আপনারা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কোনো বাতিল শক্তি মুসলমানদের দিকে তাকানোর সাহস পাবে না জোরে বলেন ঠিক কিনা না কিছু কথা কিন্তু কারো কলিজার মধ্যে লাগতে পারে ভাই কিছু মনে করেন না এখন আমরা এখানে যারা এসেছি আমরা এখন কোন দলের লোক বলেন তো আপনারা আমরা এই মুহূর্তে আল্লাহর দলের লোক বাই মসজিদ থেকে বাহিরে যাওয়ার পরে আপনি আওয়ামী করেন বিএমপি করেন জামাত করেন শিবির করেন জাসদ করেন যা মনে চাই করেন গা আমার দেখার কোনো সময় নাই কিন্তু এই মুহূর্তে যদি আপনি মনে না করতে পারেন যে আমি আল্লাহর দলের লোক তাহলে আপনার ঈমান ঠিক নাই আর আমি আলোচনা করার পরে কেউ যদি সমালোচনা করেন অথবা আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করেন তাহলে আলেমে আখিরাতে কিয়ামতের দিন আমার যদি জাহান নাম ফয়সালা হয় জাহান নামে যেতে রাজি আছি কিন্তু আপনার নামে আমি আল্লাহর দরবারে আপনাকে কাঠ গোড়ায় বিচারের কাঠ গোড়ায় দ্বার না করিয়ে আমি জাহান নামেও যেতে রাজি নাই এটা মনে রাখতে হবে খুব স্পষ্ট ভাবে যে কথা বলতেছিলাম ঐক্যবদ্ধ আমাদের অবশ্যই হওয়ার দরকার আছে একটা মুসলমান রাষ্ট্রের মুসলমানকে যদি নির্যাতন করে কাফের বেঈমানেরা নাস্তিকের বাচ্চারা তাহলে মুসলমানদের পক্ষে আমাদের থাকার দরকার আছে আছে না নাই। জোরে বলেন আজকে মুসলমানদের পায়ের নিচে তেলের খুনি গ্যাসের খুনি পেট্রোলের খুনি সোনার খুনি সব আল্লাহ দিয়েছে মুসলমানদের পায়ের নিচে কিন্তু মুসলমানরা আজকে এরা তো আসলে ইমানদার হতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা যদি অজ্ঞবদ্ধ থাকত মুসলমানেরা তেল গ্যাস পেট্রোল সরনদে বন্ধ করে দিত পৃথিবীর সমস্ত বাতিল শক্তিগুলি ওরা এমনিতেই মুসলমানদের পায়ের নিচে চলে আসতো ঠিক কিনা বলেন আজকে আরবের দিকে তাকান বর্তমান সৌদি আরবের সরকার যে আছে তো জাতীয় বেঈমান কথা বলেন না কি আপনারা নাইট ক্লাব তৈরি করেছে বিশ্ব আমি যেই দেশে আগমন করেছে এই দেশে নাইট ক্লাব তৈরি করে আর অনেক অশ্লীলতা সেখানে চলছে আর এই জাতীয় বেঈমান কি করছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলছে মুদির পক্ষে কথা বলছে এই জাতীয় বেঈমান সুতরাং আজকে পঁয়ত্রিশ লক্ষর বেশি শ্রমিক ভারতের পঁয়ত্রিশ লক্ষের ঊর্ধ্বে শ্রমিক আজকে সৌদিতে কাজ করছে এখন বাজে বেলায় একটা চার মিনিট এই মুহূর্তে যদি আরবের সরকার আরবের বাদশা যদি সমস্ত পঁয়ত্রিশ লক্ষ শ্রমিককে ঘাট ধাক্কা দিয়ে যদি ভারতে পাঠিয়ে দেয় মুদির এমনিতেই পাতলা পায়খানা শুরু হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু তা না করে নম নম করছি আকাটাদের আমরা তো আপনাদের সঙ্গে আছি জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের কথা বলবো রাগ করবেন না তো আবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইসলামের বিপক্ষে যেই কথা বলবে তার বিরুদ্ধে কথা যদি কোনো ইমাম ক্ষতি বক্তা যদি না বলতে পারে ওর মতো ইমামের ইমামতি করার কোনো দরকার নাই ওর মতো ইমামের পিছনে একটা দেখা যায় নাই সুতরাং এই স্বরাষ্ট্রমন্ত্রী গোপন বৈঠক করে ভারতকে বলে আসলো মোদিকে বলে আসলো যে আমরা আপনাদের সাথে আছি পূর্বেও আপনাদের সঙ্গে ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো চিন্তা করেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানকে মারছে একদিকে আর মুসলমানদেরকে মারার জন্য আরো সহযোগী তার হাত বাড়িয়ে দিচ্ছে আসলে আসাদউজ্জামান খান কামাল যে কথাগুলি বলেছে এই কথাগুলি কিন্তু আসলে তার না কথা বুঝেন আমার তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে শিখিয়ে দিয়েছে তার নামটা আমি বলতে পারলাম না যদি কেউ না বোঝার ভান করে থাকেন পরে দেখা করে আমি বলে দেব ইনশাআল্লাহ সুতরাং এই হচ্ছে আমাদের অবস্থা আর বাংলাদেশকে আমি বলতে চাই যে তোমরা মুদির তোমরা মুদির পাঁচ আটা গোলামি করছো ডোনাল্ড ট্রাম্পের পাঁচ আটা গোলামি করছো আর তোমরা গোলামি করবাই না কেন যদি ডোনাল্ড ট্রাম্পের পাঁচ আটা না করো যদি আকাটা মুদির গোলামি না করো তাহলে তোমরা যেই ক্ষমতার আসনে বসে আছো এই ক্ষমতার মসনদে দাও দাও করে আগুন ঝরবে জোরে বলেন ঠিক কিনা কারণ তোমাদের ক্ষমতা তোমরা টিকে থাকতে পারবে না যার কারণে তোমরা મોદીর পক্ষে কথা বলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলো তোমাদের জন্য দোয়া করি আল্লাহ জানা তোমাদের iman দি iman দি এবং মুসলমানদের পক্ষে জানা তোমরা কথা বলতে শেখো মুসলমানদের পক্ষে জানা তোমরা থাকতে পারো আল্লাহ জানা এই তৌফিক তোমাদেরকে দিক জোরে বলি আমিন সুতরাং আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে ভারত করার একটা ষড়যন্ত্র চলছে একটা দলিল দেই বেশি দলিল দেওয়ার সময় নাই ভাই একটা দলিল দেই সেটি হচ্ছে বাংলাদেশের শ্যামলী পরিবহন আছে না নাই জোরে বলেন এই শ্যামলী পরিবহনের মালিক কি মুসলমান না মালওয়ান কথা বলেন না কে শ্যামলী পরিবহনে ছেড়ে তো ভালোই আনন্দে ভ্রমণ করতে যান কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই আপনার যত বড় ক্ষতি হয় হবে বাংলাদেশে কিন্তু পরিবহনের অভাব নাই জোরে বলেন ঠিক কিনা এই নাস্তিকের বাচ্চা ভারতের জমি নিয়ে গিয়ে বর্তমান ভারতে আছে এই শ্যামলী পরিবহনের মালিক তিনি ঘোষণা করে দিল বক্তব্য দিল প্রতিমাকে সামনে নিয়ে ওয়াদা করলো যে আমি তিন বার ভারতে একবারে চলে এসেছি আবার বাংলাদেশে গিয়েছি এইবার আমি ভারতে এসেছি আমি প্রতিমার সামনে পর্যন্ত বাংলাদেশ ভারত না হবে ততদিন পর্যন্ত আমি বাংলার মাটিতে আমি কিন্তু বানিয়ে বলছি না এই যে মোবাইলে কিন্তু আছে। নামাজ পরে দেখে যেতে পারেন কেউ যদি দেখতে চান কেউ যদি দেখতে চান ভিডিও আছে আমার কাছে দেখে যেতে পারেন এই নাস্তিকের বাচ্চাই ঘোষণা করলো এর ভিতরে ষড়যন্ত্র আছে না নাই সুতরাং যে মুহূর্তে আপনাদের উপরে নির্যাতন আসতে পারে আপনারা আমাদের তৈরি থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন সেনা নাই সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করতে চাই বাংলার মুসলমানেরা ভারতের মুসলমানেরা পাকিস্তানের মুসলমানেরা চীনের মুসলমানেরা মিয়ানমারের মুসলমানেরা যদি একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতের সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে আল্লাহর কসম করে আমি বলে গেলাম ভারতের ওই হিন্দুত্ববাদী হিন্দুর বাচ্চারা ওরা পালানোর মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সুতরাং আমি বলতে চাই কাশ্মীরের মুসলমানদেরকে পাকিস্তানের মুসলমানদেরকে বাংলার মুসলমানদেরকে সমস্ত বাতিল শক্তি নির্যাতন থেকে বাঁচানোর জন্য জিহাদের ময়দানে এসে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বাঁচাতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখাই লিল্লাহকে তাকবীর হাত নামান আশুক না যত বাধা যত ঝার সাইক রসুলের পথে মরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে আবই মোরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে ও মোরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে আল্লাহ কুঁয়া কেবার বলবই আর সুকনা যত বাধা যত ঝাঁড় সাইকংরা সুলের পথি মোরা চলবই আল্লাহ আক এ জীবনবাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাঁকা সেউরা বই আমাদেরই দেখি বই জি কাঁ কত প্রাণে প্রাণে বিপুল বি শঙ্কর আল্লাহ আকবার বীরে বি রে বাতিলের তো কত বেঙে করেছি যে চুরো কত বেঙে করেছি যে চুরো মার না যত বাধা যত সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বই মোরা কামানের ও মোরা কামানের রকি দাঁড়িয়ে আল্লাহ কু একবার বলবোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই চলবই আল্লাহ আকবর রাসুলের পথে আমরা চলতে রাজি আছি না নাই সুতরাং ঐক্যবদ্ধ আমাদের হওয়ার দরকার আছে না নাই দুই নাম্বার নীতি সময় খুব কম দুই নাম্বার নীতি হচ্ছে আমাদের ইমানদার মুমিনে পরিণত হওয়া লাগবে কারণ মুমিনেরা যখন ইমানদার মুমিনেরা যখন যুদ্ধের ময়দানে আসে আকাশ থেকে সাহায্য নাজিল করে কে জোরে বলেন আর ইমানদারের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই কোটি কোটি ডোনাল্ড ট্রাম্পের মতো শয়তানের জন্যে কোটি কোটি মুদির মতো শয়তানের জন্যে সকালের সূর্য ঠেনা রাতের চন্দ্র ঠেনা আকাশ থেকে বৃষ্টি হয় না জমির ফসল ফলে নাজরে বলেন সিত্রীরাম সুতরাং সকালের সূর্য যদি ওঠে রাতের চন্দ্র যদি আকাশে দেখা যায় রাতের অন্ধকার যদি হয় দিনের আলো যদি আমরা দেখে থাকি আকাশ থেকে যদি বৃষ্টি হয় জমিনের ফসল যদি ফলে একমাত্র মুসলমানদের জন্য ফলে জোরে বলেন ঠিক কিনা সুতরাং বিশ্বনবী বলেছেন এই পৃথিবীর জমিনে সহস্র কোটি মানুষের ভিতরে একজন ইমানদার যদি থাকে আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না কিন্তু মুদির মতো ডোনাল্ড টাম্পের মতো সহস্র কোটি শয়তান যদি থাকে এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারবে না ইমানদারের দাম কত আমি আসলে অত বিষয় বিস্তারিত বলতে পারবো না সময় খুবই কম ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন ইমানদারের দাম কত আচ্ছা আপনারা জবাব দেন সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত সতেরো রাখার খরচে শেষ দা কয়টা দিতে হয় কথা বলেন না কয়টা জোরে বলেন সতেরো রাখাতে কয়টা চৌত্রিশটা একটা শেষ দার কথা আমি বলি চৌত্রিশটা বলার মতো অত বড় যোগ্যতা আমার নাই মাত্র একটা শেষ দার কথা আমি আপনাদেরকে বলি বিশ্বনবী বলেছেন ইমানদার যখন একটা শেষ দা আমার আল্লাহকে করে বিশ্বনী বলেছেন একটা শেষদার মূল্য কথা তোমরা শোনো আমার আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন আকাশ এবং জমিনের মাঝখানে সমস্ত কিছু যদি এক পাল্লায় আপনি উঠাইয়া দেন আর মমিনের একটা শেষ যদি এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন মমিনের একটা শেষ পাল্লা ভারী হয়ে যাবে মমিনের একটা শেষ পাল্লা ভারী হয়ে যাবে আচ্ছা এই বের চিন্তা করেন তাহলে মমিনের দাম কত আর একটা শেষ মূল্য যদি এত হয় মুমিনের দাম কত এটাকে আলোচনা করে শেষ করা যাবে জোরে বলেন শেষ করা যাবে না মুমিনেরা যখন জিহাদের ময়দানে আসে আকাশ থেকে ফেরেস্তা নাজিল করে দেন কে বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে সাহাবি হলো তিনশো জন কয়জন অপর দিকে এক হাজার আবু জাহেলের দল ময়দানে যখন কাছাকাছি চলে গেল বিশ্বনবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন তিনশো তেরো জন তরবারি আছে আটটা কয়টা চিন্তা করেন আটটা তরবারি দুইটা ঘোড়া এই জিহাদের ময়দানে কি বিজয় হওয়ার সম্ভব আছে আকাশ থেকে জিব্রাইল কে কমান্ডার বানিয়ে আল্লাহ আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন জিব্রাইল এসে হাজির তিন হাজার সৈন্য নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জিব্রাইল কমান্ডার হয়ে জিব্রাইল জিহাদের পোশাক পরে বিশ্ব নবীর সামনে হাজির আল্লাহ নবীকে বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না তিন হাজার ফেরিস্তানে আমি বদরের ময়দানে হাজির হয়ে গেছি আরো পাঁচ হাজার ফেরিস্তা আল্লাহ পাক ওয়েটিং এ রেখে দিয়েছে এক হাজারের পক্ষে তিন হাজার লাগে কিন্তু আল্লাহ আরো পাঁচ হাজার রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আগামীকাল নাস্তার পরে সুবহানাল্লাহ বলবেন না নাস্তার পরে জিহাদের ময়দানে মুসলমানদের আল্লাহ পাক বিজয় দান করে দিলেন হজরতের জিবরাইল সমস্ত মুসলমানেরা শ্লোগান দিচ্ছে বিজয় স্লোগান আল্লাহ নবী দেখে জিবরাইলের পরনে এখনো জেহাদের পোশাক পরা আল্লাহ নবী জিব্রাইল কে বললেন জিব্রাইল রে তোমার পরনে এখনো জিহাদের পোশাক পরা তুমি কেন খোলো নাই হযরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো শুধু আমাকেই দেখলেন আপনার আবু বকর এখনো জেহাদের পোশাক খোলে নাই যার কারণে আমি জিব্রাইল এখন পর্যন্ত জেহাদের পোশাক খুলি নাই আবু বকর নকল করে কে জিবরাইল আবু বকরের নকল করে জিবরাইল কারণ আবু বকর হলো ইমানদার মুমিন জোরে বলেন ঠিক কি না সুতরাং আমি বলতে চাই আমরাও যদি ইমানদার মুমিন হয়ে জিহাদের ময়দানে আসি ওকান হকুন আলাইনা নাসুল মুদিনিন আল্লাহ কাছ থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় দান করে দেবেন সুতরাং প্রস্তুত হয়ে যান যে কোন মুহূর্তে জিহাদের ডাক আসতে পারে আপনাদের কুদরতা আহ্বান করতে চাই যদি মুসলমানদের সঙ্গে নাস্তিকদের জিহাদ শুরু হয়ে যায় জান মাল দিয়ে যার যা আছে সেটেরই আমরা জিহাদে অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ আর একবার বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক এই তৌফিক দিক আমরা সকলে বলি আমিন সম্মানিত